আজকে যে টপিক সেটা হচ্ছে হলো আসলে কি নিয়ে বিজনেস করব। এটা অনেক কঠিন একটা টপিক। সবারই সালাম নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। সো এই টপিকটা নিয়ে কথা বলবো, বাট এইটা মজার একটা টপিক এবং যারা নতুন তাদের জন্য এটা খুব মারাত্মক একটা টপিক। যে আসলেই তো ভাই, আপনি বলতেছেন বিজনেস শুরু করতে শুরু করতে, বাট আমার কাছে কোনো প্রোডাক্ট নাই, আমার কাছে কোনো ইনভেস্টমেন্ট নাই, আমি জানি না কি সেল করতে হবে, তাহলে আমি সেল করবো কি? আসলেই এটা আমি জানি, যখন আমি নতুন ছিলাম আমার কাছেও সেম জিনিসটাই আসছিল, যে আসলে এটা কাজ করে কিভাবে এটা বুঝি না, গাইডলাইন নাই, এটার প্রোডাক্ট কিভাবে সেল করব, কি প্রোডাক্ট সেল করব, কোথায় সেল করব, বিজনেসটা শুরু হয় কিভাবে, সবাই যেটা সেল করতেছে সেটাই করব নাকি আমার যেটা ভালো লাগে সেটা করব, লস 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 অফ কি চিন্তা ভাবনা। এইটাকে জাস্ট আজকে একটু সোজা করে দিই, হ্যাঁ, যে কিভাবে এটা তৈরি করেন। এতটুকু শিওর থাকেন, আমার 2500+ মেম্বার, 2500+ মেম্বার যদি আমার কাছে এক এক করে প্রশ্ন করে যে আমি কি নিয়ে বিজনেস করতে পারি, এবং তার প্রায়োরিটিটা বলে, তার সিস্টেমটা বলে, তাকে যদি আমি চিনতে পারি তার বিজনেস আমি বের করে দিতে পারবো। বিকজ বিজনেস বের করাটা খুবই ইজি, এটা আপনিও পারবেন, কোনো ব্যাপার না। এখন মনে হতে পারে যে ভাই তাহলে বলেন যে আসলে কি নিয়ে বিজনেস করা যায়, আমি যেটা করতেছি সেটা আমার রাইট বিজনেস কিনা। অনেকে আছেন, আমার ফ্রেন্ড এটা করতেছে তাহলে এটা নিয়ে আমি বিজনেস শুরু করি, সে শুরু করে দিছে, ইটস অলসো নট রাইট। আপনাকে রাইট বিজনেস করতে হবে, সঠিক বিজনেস করতে হবে, যেটা আপনার জন্য সেটা করতে হবে। আপনার ফ্রেন্ডের জন্য যেটা ভালো সেটা আপনার জন্য ভালো কি নাও হইতে পারে, রাইট? তো এটা আসলে বুঝবেন কিভাবে, করবেন কিভাবে, কাজ হবে কিভাবে, সেটা নিয়ে কথা বলি। দেখেন, বিজনেসের কথা পরে আসি। ছোট থেকে আমাদের একটা আমরা যাদেরকে দেখি, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ব্যারিস্টার, সামোয়ান সামোয়ান, যারা বড় বড় ব্যক্তি, তো আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করি। দেখেন, তাদের মতো কি আমরা হওয়ার চেষ্টা করি, সিম্পল, যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব। ফ্যামিলি থেকে প্রেশার থাকে, তোমাকে এটা হতে হবে, তোমাকে এটা হতে হবে, রাইট? তো ফ্যাক্ট হচ্ছে হলো, আপনি কি ডাক্তার যে যার বয়স এখন 40 থেকে 50, বা যে ব্যারিস্টার যার বয়স এখন প্রায় 50+, সে এখন কিভাবে টাকা ইনকাম করতেছে, তার বিজনেসের পলিসি কি, সে ক্লায়েন্টদেরকে কিভাবে সার্ভিস দিচ্ছে? কালকেই যদি আপনি তাকে কপি করেন তাহলে কি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার হতে পারবেন? পারবেন না। তো দ্যাটস দ্য প্রবলেম। যখন আমরা নোন ওয়েগুলো দেখতেছি, যে একজন ব্যারিস্টার মানুষ, একজন ডাক্তার মানুষ, আমি ইচ্ছা করলেই কাল থেকে ব্যারিস্টারি চেম্বার খুলতে পারবো না, ডাক্তারের চেম্বার খুলতে পারবো না, কিন্তু আমি দেখতেছি একজন ডাক্তার প্রচুর ইনকাম করতেছে, তাহলে ভাই সমস্যাটা কি? সমস্যা একটাই, মেডিকেলে পড়ালেখা করেন, ল স্কুলে পড়ালেখা করেন, ব্যারিস্টারি পাস করে আসেন, তারপরে আপনি ওইরকম হতে পারবেন। কিন্তু বিজনেসের ক্ষেত্রে বিজনেস ভাই, সে অনলাইনে একটা ফেসবুক পেজ খুলে বিজনেস শুরু করছে, আমিও কাল থেকে শুরু করতে পারবো, এটা ইজি, এটা তো ভাই যে কেউই পারে, এটা তো জাস্ট ক্লিক করলেই সেল। দ্যাটস দ্য মিস্টেক। আমরা এই জিনিসগুলা জানি না, যে তারা একটা পড়ালেখা করে একটা পর্যায়ে এসে বুঝছেন তাদের কিভাবে সেল করতে হবে, কিভাবে ক্লায়েন্ট ডাকতে হবে, কিভাবে চেম্বার করতে হবে। আমি আপনি যখন বিজনেস শুরু করতে চাই, বিশেষ করে অনলাইনে, আমি আপনি মনে করি কোনো পড়ালেখার দরকার নাই, জাস্ট গো, লেটস গো, লেটস গো, লেটস গো, চলে গেছি। আমরা কি করছি, বিজনেস করা শুরু করে দিছি। বিগ 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 মিস্টেক। প্রথমে যেটা হচ্ছে হলো, যেমন একজন ডাক্তারের বিজনেস বোঝার জন্য সে কেন টাকা নিচ্ছে, সে কেন 20 মিনিট বা 10 মিনিট সময় দিয়ে 1000 টাকা ফি নিচ্ছে, এইটা বোঝার জন্য আপনাকে মেডিকেল বা তার মতো হওয়ার জন্য আপনাকে মেডিকেলে 5 থেকে 6 বছর যেমন পড়ালেখা করে সেই পর্যায়ে যেতে হয়, 100% যে কোনো বিজনেসের শুরুতে, সেটা অনলাইন বিজনেস হলে আরও কঠিন রে ভাই, কারণ ওটা তো আপনাকে দেখতেছে না, আপনাকে শুধুমাত্র একটা ভাইবের উপরে তারা টাকা দিচ্ছে, আপনাকে পড়ালেখা সেভাবে করাটা উচিত। যখন আপনার মাথার মধ্যে মার্কেটিং, অর্থাৎ আপনি প্রোডাক্টটা কিভাবে সেল করবেন এটা জানবেন। আমি একটা প্রোডাক্টের মালিক, সে আমার কাছে এই মোবাইল আছে, এই মোবাইলটা আমি জানি, এই মোবাইলটা আমি কি করতে পারি, সেল করতে পারি, রাইট? এখন আমি যদি এই মোবাইলটা সেল করতে পারি, তাহলে এই মোবাইল আমি কি করতে পারবো, এটা নিয়ে আমি বিজনেস করতে পারবো। বাট যদি এরকম 10,000 মোবাইল আমার কাছে থাকে, বাট আই ডোন্ট নো হাউ টু সেল ইট, কার কাছে সেল করব, কিভাবে সেল করব, সে কেন নিবে, এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি আমার কাছে না থাকে, আমি কি এই মোবাইল আমার কাছে সবচেয়ে কম দামে মূল্য হলেও আমি মার্কেট কিছু করতে পারবো না। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, সেলটা শিখতে হবে, যে এই প্রোডাক্টটা কিভাবে কোন মানুষকে দেখাবো,
কে নিবে, সে কেন নিবে, এটা সেল হবে কিনা, মার্কেট কিভাবে দেখতে হয়, এই জিনিসগুলো যখন আপনি জানবেন, আপনার মাথাতে যখন এই জ্ঞানগুলো থাকবে, তখন অটোমেটিক্যালি আপনার কাছে হাজার 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 প্রোডাক্ট চলে আসবে।